আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এই ভিডিও আলোচনার মূল টপিক হচ্ছে স্ক্যাপুলা। সো হোয়াট ইজ স্ক্যাপুলা? ইট ইজ এ লার্জ ফ্ল্যাটেন ট্রায়াঙ্গুলার বোন অন দ্য পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য থোরাক্স, ওভারল্যাপিং পার্টস অফ দ্য 2-7 রিবস। এটা যদিও আমরা থোরাক্সের পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্টে থাকে বলতেছি, কিন্তু তারপরেও এটা আমরা থোরাক্সে পড়বো না, এটা আমরা পড়বো হচ্ছে সুপ্রেক্সের পার্ট হিসাবে আমরা এই বোনটা পড়ে থাকি। সো এই যে স্ক্যাপুলা, এটা হচ্ছে আমাদের ক্ল্যাভিকুলের সাথে মিশে পেক্টোরাল গার্ডেল ফর্ম করে। সো আমাদের এই আজকের এই ভিডিওর মূল যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আসলে সাইড ডিটারমিনেশন অ্যান্ড জেনারেল ফিচার্স অফ স্ক্যাপুলা। তাহলে চলুন আমরা সাইড ডিটারমাইন করি যে এটা আসলে কোন সাইডের স্ক্যাপুলা। সবার ফার্স্টে আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে প্রসেসেসগুলো রয়েছে স্ক্যাপুলার প্রসেস, এই স্ক্যাপুলার প্রসেসগুলো সবসময় সুপিরিয়রলি থাকবে। সুপিরিয়রলি বলতে সবসময় উপরের দিকে থাকবে, নট লাইক দিস, এভাবে থাকবে না। এভাবে থাকলে কিন্তু এই প্রসেসেসগুলো নিচের দিকে চলে আসলো, ইনফিরিয়রলি হলো, কিন্তু না, এটা উপরের দিকে থাকতে হবে। তার মানে মোটামুটি আমাদের প্রথম যে শর্তটা সেটা আমরা মেনেছি। এরপরে যে জিনিস সেটা হচ্ছে গ্লেনয়েডাল ক্যাভিটি। এই যে এই ক্যাভিটিগুলোকে বলা হচ্ছে গ্লেনয়েডাল ক্যাভিটি, এই যে এগুলোকে গ্লেনয়েডাল ক্যাভিটি বলে। সো গ্লেনয়েডাল ক্যাভিটিটা থাকবে হচ্ছে ল্যাটারালি। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি এইভাবে যে আমরা দুইটা স্ক্যাপুলাই ফেস করেছি, আমরা এভাবেও কিন্তু ফেস করতে পারতেছি, গ্লেনয়েডাল ক্যাভিটিটা ল্যাটারালি রাখতেছি, আবার এভাবেও কিন্তু ফেস করতে পারতেছি, এই পাশে ল্যাটারালি রাখতে পারতেছি। লেফট সাইডে না রাইট সাইডে, এটা কিন্তু আমরা এখনও ঠিক মতো বুঝতে পারলাম না, কজ আমরা কিন্তু চাইলে এটা চেঞ্জ করে এটা লেফট সাইড বানিয়ে ফেললাম এইটুকু শর্ত দিয়ে, আবার এটা চাইলে এইভাবে চেঞ্জ করে এই যে গ্লেনয়েডাল ক্যাভিটিটা আমরা ল্যাটারালি রাখলাম, এটা এই সাইডও বানিয়ে ফেলতে পারি। তাহলে এরকম কিছু ঝামেলা থাকে, তো সেই কারণে আমাদের আরেকটা ইনফরমেশন দরকার অবশ্যই সাইড ডিটারমিনেশনের জন্য। সেটা হচ্ছে আমাদের যে প্রসেসগুলো রয়েছে তার ভিতরে স্পাইনাস যে প্রসেসটা রয়েছে, এই যে বড়ো যে প্রসেসটা, এটা অবশ্যই পোস্টেরিয়রলি থাকবে, মানে এটা অবশ্যই পেছনের দিকে থাকবে। তাহলে আমরা যদি এটা পেছনের দিকে নিই এই, আবার এটাও যদি পেছনের দিকে নিই এই, এটা হচ্ছে মেইন পয়েন্ট। তারপরে কি, তাহলে আমরা পেছনের দিকে নিলাম, এরপরে কথা ছিল যে আমাদের গ্লেনয়েডাল ক্যাভিটিটা ল্যাটারালি থাকবে, তার মানে এটা এই পাশে চলে যাবে আর এটা এই পাশে চলে যাবে, এই তার মানে এই আমরা আমাদের স্ক্যাপুলার সাইড ডিটারমিনেশন করে ফেলেছি। তাহলে এটা হলো আমাদের লেফট সাইডের আর এটা হলো আমাদের রাইট সাইডের, আমাদের তাহলে লেফট স্ক্যাপুলা পেয়ে গেলাম, আমরা রাইট স্ক্যাপুলা পেয়ে গেলাম। সো দিস ইজ লেফট স্ক্যাপুলা। সবার ফার্স্টেই আমরা যখন স্ক্যাপুলা বোনটা দেখবো, আমরা মনে মনে যে সময় সাইড ডিটারমিনেশন করে ফেলবো, তারপরে আমাদের কী করতে হবে, যদি লেফট স্ক্যাপুলা থাকে তাহলে অবশ্যই লেফট হ্যান্ডে সেটা উঁচু করতে হবে, ধরে তারপর লেফট হ্যান্ড দিয়ে ভাবে ধরতে হবে, আর যদি রাইট স্ক্যাপুলা থাকে তাহলে আমাদের এটা রাইট হ্যান্ড দিয়ে ভাবে ধরতে হবে, ধরে অ্যানাটমিক্যাল পজিশনে নিতে হবে। তাহলে আমরা এখন অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলা শুরু করি। সো আমরা এইভাবে বা হাত দিয়ে ধরবো আমাদের লেফট স্ক্যাপুলাটা, তো তারপরে আমরা বলা শুরু করব। এটা হচ্ছে আমাদের যে কোস্টাল সার্ফেস, সো এক নম্বর পয়েন্ট হবে দ্য কোস্টাল সার্ফেস, যে দ্য কোস্টাল সার্ফেস ইজ ফেসিং মিডিয়ালি অ্যান্ড ফরওয়ার্ড। দ্য গ্লেনয়েডাল ক্যাভিটি, এই যে দ্য গ্লেনয়েডাল ক্যাভিটি ইজ ডিরেক্টেড ল্যাটারালি স্লাইটলি আপওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। এরপরে আমরা আসি এটার জেনারেল ফিচার্স, আমাদের একটি স্ক্যাপুলার জেনারেল ফিচার্সের ভিতরে কী কী থাকে। সো জেনারেল ফিচার্সের ভিতরে সবার ফার্স্টেই বলি, এটার থাকে হচ্ছে দুইটা সার্ফেস, একটা সার্ফেসকে বলা হয় হচ্ছে আমাদের কোস্টাল সার্ফেস বা এটাকে আমাদের অ্যান্টিরিয়র সার্ফেসও বলা হয়, আর এই সার্ফেসটাকে বলা হয় হচ্ছে ডর্সাল সার্ফেস, আর এটাকে পোস্টেরিয়র সার্ফেসও বলা হয়। তারপরে রয়েছে তিনটা বর্ডার, এই বোনটার তিনটা বর্ডার থাকে। কী কী বর্ডার? বর্ডার নাম্বার ওয়ান সেটা হচ্ছে আমাদের সুপিরিয়র বর্ডার, মানে এই যে বর্ডারটা দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের সুপিরিয়র বর্ডার, এই। আর বর্ডার নাম্বার টু সেটা হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার। তাহলে এটা যদি লেফট সাইডের হয় তাহলে এটার মিডিয়াল বর্ডার কোনটা হবে? এটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার। আচ্ছা, তারপরে বর্ডার নাম্বার থ্রি হচ্ছে ল্যাটারাল বর্ডার। সো এটা যদি ল্যাটারালি থাকে তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ল্যাটারাল বর্ডার। তাহলে আমরা তিনটা বর্ডার পেয়ে গেলাম। এরপরে আসি, এর থাকে হচ্ছে তিনটা প্রসেস। প্রসেসেস তিনটা কি? প্রসেস নাম্বার ওয়ান, এইটা হচ্ছে এই বড়ো যে প্রসেসটা আমরা দেখতে পারতেছি, এই প্রসেসটার নাম হচ্ছে স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেসের ঠিক মাথায় এই যে একটা প্রসেসের মতো পার্ট দেখতে পারতেছি আমরা, এটাকে বলা হয়েছে অ্যাক্রোমিয়ান প্রসেস। এই পার্টটুকুকে আমরা বলবো হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, এইটুকুকে আমরা বলবো হচ্ছে স্পাইনাস প্রসেস, আর এটা হচ্ছে ক্রেস্ট অফ দ্য স্পাইনাস প্রসেস। আচ্ছা, আর এই যে প্রসেসটা দেখতে পারতেছি আমরা সামনে এই আঙ্গুলের মতো, সো এটার নাম কি? এটার নাম হচ্ছে কোরাকয়েড প্রসেস। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে কোরাকয়েড প্রসেস। আচ্ছা, তাহলে আমাদের প্রসেস শেষ। এরপরে আসে স্ক্যাপুলার অ্যাঙ্গেল। স্ক্যাপুলার অ্যাঙ্গেলও তিনটা থাকে। স্ক্যাপুলার অ্যাঙ্গেল কী কী? এই যে অ্যাঙ্গেলটা,
এই যে সুপিরিয়র যে বর্ডার অ্যান্ড হচ্ছে আমাদের যে মিডিয়াল বর্ডার এর মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হয়েছে সুপিরিয়র অ্যাঙ্গেল। তারপরে আমরা নিচের দিকে আসি, এই যেটা হচ্ছে মিডিয়াল বর্ডার আর ল্যাটারাল বর্ডার এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হয়েছে ইনফিরিয়র অ্যাঙ্গেল। আর এরপরে এই যে গ্লেনয়েডাল ক্যাভিটি যে ছিল এই যেটা, তো এর এখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে এই যে অ্যাঙ্গেল, সো এই অ্যাঙ্গেলকে বলা হয় হচ্ছে গ্লেনয়েডাল অ্যাঙ্গেল। আর এখানে আমরা এটাকে ল্যাটারাল অ্যাঙ্গেলও বলতে পারি। আচ্ছা, তাহলে আমাদের অ্যাঙ্গেল বলা শেষ। তাহলে মোটামুটি আমরা আবার একটু শর্টলি বলি, সেটা হচ্ছে এটা দুটো সারফেস, তিনটা প্রসেসেস, তিনটা বর্ডার, তিনটা অ্যাঙ্গেল। এখন আমরা এই যে ফিচার্সগুলো রয়েছে এগুলো একটু ডেসক্রাইব করার চেষ্টা করি। তাহলে সবার ফার্স্টে সারফেসে আসি। তাহলে আমরা কোস্টাল সারফেস দিয়ে শুরু করি। এটা হচ্ছে কোস্টাল সারফেস। আচ্ছা, তাহলে কীরকম? এটা হচ্ছে কনকেভ। আমরা যদি এটা দেখি ভাবে, এই এটা এরকম শেপ, তার মানে কি? অবশ্যই এটা কনকেভ। আচ্ছা, তারপর এখান থেকে তিনটা লংগিটিউডিনাল রিজ। আমি যদি এভাবে ধরি বা এটা হাত দিয়ে ফিল করলে ভালো বোঝা যাবে যে এই যে রিজগুলো, এই যে রিজগুলো দেখা যাচ্ছে, যে একটা রিজ, এই যে দুইটা রিজ, দুই নম্বর রিজ, এইখানে তিন নম্বর রিজ, এই যে এইটা। আচ্ছা, তার মানে কি? এই এই যেভাবে আরও ভালো করে দেখা যাচ্ছে, এই একটা রিজ, দুইটা রিজ, তিনটা রিজ, এই যে এখানে। তাহলে আমাদের কোস্টাল যে সার্ফেসটা রয়েছে এখানে তিনটা রিজ থাকে। ইট গিভস অ্যাটাচমেন্ট টু দ্য ইন্ট্রামাসকুলার সেপটা, ল্যাটারাল বর্ডার। এখানে একটা রিজ থাকে আর এটা খুবই থিক থাকে, আসলে ল্যাটারাল বর্ডারটা খুবই মোটা থাকে, তো যার ফলে এটাকে বলা হচ্ছে রড লাইক। এটা অনেকটা হচ্ছে রড লাইক থাকে। তারপরে এই যে আমাদের যে স্ক্যাপুলাটা রয়েছে, তো স্ক্যাপুলা হচ্ছে আমাদের যে কোস্টাল সার্ফেসটা রয়েছে, এটা হচ্ছে অ্যাক্ট লাইক দ্য লিভার ফর দ্য অ্যাকশন অফ দ্য সেরাটাস অ্যান্টেরিয়র। এটা হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের যে লিভার হিসেবে, অ্যাকশনের সময় লিভার হিসেবে এটা কাজ করে। ওভারহেড অ্যাবডাকশন হয় আর তখন এটা হচ্ছে বেশি হেল্প করে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। তাহলে আমাদের কোস্টাল সার্ফেস শেষ। এখন আমরা সেই ডরসাল সার্ফেস, এটা হচ্ছে আমাদের ডরসাল সার্ফেস। তো ডরসাল সার্ফেসে কী থাকে? এই যে একটা স্পাইন আমরা দেখতে পাচ্ছি, এটাকে স্পাইনাস প্রসেস, তো এটাকে আমরা কী বলবো, স্পাইনাস প্রসেস। তো এই যে স্পাইনটা রয়েছে, এই স্পাইনটা আমাদের যে স্ক্যাপুলার যে ডরসাল সার্ফেসটা ছিল, তো এই ডরসাল সার্ফেসটাকে দুইটা ভাগে ভাগ করে, একটা স্পাইনটার উপরের পার্ট, একটা স্পাইনের নিচের পার্ট। তাহলে স্পাইনের উপরের পার্টটাকে কী বলা হয়, স্মলার সুপ্রা স্পাইনাস ফোসা, এই যেটুকু বলা হয়েছে স্মলার সুপ্রা স্পাইনাস ফোসা। আর নিচের যে পার্টটা এটাকে বলা হয় হচ্ছে লার্জার ইনফ্রা স্পাইনাস ফোসা। এটা লার্জার আর এটা হচ্ছে স্মলার, দেখলেই বোঝা যাচ্ছে এটা ছোটো পার্ট, তার মানে এটাকে বলা হচ্ছে স্মলার সুপ্রা স্পাইনাস ফোসা আর এটা হচ্ছে লার্জার ইনফ্রা স্পাইনাস ফোসা। আচ্ছা শেষ। তো এখন এই সুপ্রা স্পাইনাস ফোসা আর ইনফ্রা স্পাইনাস ফোসা এই দুটো কানেক্ট থাকে, তো কানেক্ট থাকে কোথায়? এই পর্যন্ত তো আমরা আলাদাই দেখতে পাচ্ছি, কিন্তু এই যে এই জায়গা দিয়ে এই দুইটা একসাথে কানেক্ট, এই জায়গাটাকে বলা হয়েছে স্পাইনো গ্ল্যানয়েড নচ। তার মানে এই যে আমাদের যে সুপ্রা স্পাইনাস ফোসা আর ইনফ্রা স্পাইনাস ফোসা এই দুইটা হচ্ছে সুপ্রা গ্ল্যানয়েড নচ দ্বারা একটার সাথে আরেকটা কানেক্টেড। তাহলে আমাদের স্ক্যাপুলার যে সারফেস রয়েছে সারফেসটা আমাদের ডিসক্রাইব করা শেষ। এখন আসি আমরা বর্ডার, বর্ডার নিয়ে। তাহলে এই যে আমাদের যে স্ক্যাপুলা দেখতেছি এটার তিনটা বর্ডার ছিল, সুপিরিয়র, ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল। সো আমরা সুপিরিয়র বর্ডার নিয়ে বলি ফার্স্টে। এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, যেটা হচ্ছে থিন, অত্যন্ত পাতলা থাকে এবং দেখা যাচ্ছে এটা অনেক শর্ট, জাস্ট এখান থেকে এইটুকু, এইটুকু হচ্ছে আমাদের সুপিরিয়র বর্ডার, ঠিক আছে? তো এইখানে আমাদের এই যে সুপিরিয়র বর্ডার যেটা রয়েছে সেটা আমাদের ঠিক এই যে কোরাকয়েড প্রসেসের গোড়ার এখানে গিয়ে একটা নচ ফর্ম করে। সো এই নচটার নাম হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার নচ। এই নচটার নাম কি? সুপ্রা স্ক্যাপুলার নচ, যেটা হচ্ছে আমাদের যে সুপিরিয়র বর্ডার যেটা রয়েছে সেটা হচ্ছে ফর্ম করে। এখন আসি আমরা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এই যেটা হচ্ছে আমাদের ল্যাটারাল বর্ডার, যেটা হচ্ছে অত্যন্ত থিক বা মোটা। তো এখানে হচ্ছে আমাদের ইনফ্রা গ্ল্যানয়েডাল টিউবারকল থাকে, এই যে গ্ল্যানয়েড, এটা হচ্ছে গ্ল্যানয়েড ক্যাভিটি, তো এটার নিচে একটা টিউবারকলের মতো থাকে, এই যে এই পার্টটা এখানে টিউবারকল দেখা যাচ্ছে। সো এটাকে বলা হয়েছে ইনফ্রা গ্ল্যানয়েডাল টিউবারকল অ্যাট ইটস আপার এন্ড, মানে এই যে আমাদের যে ল্যাটারাল বর্ডারটা রয়েছে এটা ঠিক আপার এন্ডে, এখানে হচ্ছে ইনফ্রা গ্ল্যানয়েডাল টিউবারকল থাকে। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে মিডিয়াল, মিডিয়াল বর্ডার। তো মিডিয়াল বর্ডারটা কি? এটা হচ্ছে থিন, আমাদের অন্য যতগুলো বর্ডার রয়েছে তার সবগুলো বর্ডারের ভিতরে এটা হচ্ছে সবথেকে থিন বলা যায়। আর হচ্ছে এটা এক্সটেন্ড করে ফ্রম দ্য সুপিরিয়র অ্যাঙ্গেল টু দ্য ইনফিরিয়র অ্যাঙ্গেল, মানে এটা হচ্ছে একদম সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত এই টোটালটা এক্সটেন্ড করে। আচ্ছা, তাহলে আমাদের এখন বর্ডার বলা শেষ। এরপরে আমাদের কী রয়ে গেল? আমাদের রয়ে গেল হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে আমরা এখন অ্যাঙ্গেল নিয়ে কথা বলি। অ্যাঙ্গেল ছিল তিনটা,
superior angle, inferior angle and lateral angle. So superior angle jeta ache to superior angle ei je angle ta is covered by trapezius muscle. এখানে হচ্ছে এটা টোটালটা কভার থাকে হচ্ছে ট্র্যাপিজিয়াস মাসল দ্বারা দা ইনফিরিয়র অ্যাঙ্গেল যেটা রয়েছে ইট কভার্স বাই দা হচ্ছে ল্যাটিসমাস ডরসাই মাসল এটা হচ্ছে ল্যাটিসমাস ডরসাল মাসলের হচ্ছে এখানে কভার থাকে ওয়েন দ্য আর্ম ইজ অ্যাবডাক্ট ইট মুভস ফরওয়ার্ড আমাদের যে এই যে আমাদের যে এটা রয়েছে ইনফিরিয়র যে অ্যাঙ্গেলটা রয়েছে এটা যখন ওয়েন দ্য আর্ম অ্যাবডাক্ট ইট মুভস ফরওয়ার্ড এটা সামনের দিকে যায় আচ্ছা তারপরে এখানে হচ্ছে আমাদের যে ল্যাটারাল যে অ্যাঙ্গেলটা রয়েছে এই যে এটা হচ্ছে ল্যাটারাল অ্যাঙ্গেল এটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য বডি মানে হচ্ছে আমাদের এটা বডি থেকে অ্যাওয়ে দূরে থাকে এটা হচ্ছে বিকজ এখানে আমাদের হিউমারাসের হেড তো মোটামুটি আমাদের থোরাক্সের পার্ট থেকে এটা যতক্ষণ অনেকটা দূরে চলে যায় সেই কারণে বলা হচ্ছে যে ল্যাটারাল যে অ্যাঙ্গেলটা থাকে এটা হচ্ছে হুইচ ইজ অ্যাওয়ে ফ্রম দ্য বডি আচ্ছা তাহলে আমাদের অ্যাঙ্গেল শেষ তাহলে আমরা কী কী শেষ করলাম সারফেস অ্যাঙ্গেল দেন হচ্ছে বর্ডার শেষ এখন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রসেসেস তো আমাদের স্ক্যাপুলার প্রসেস কয়টা আমরা বলেছি স্ক্যাপুলার প্রসেস হচ্ছে তিনটা প্রসেস তিনটা কী কী স্পাইনাস প্রসেস অ্যাক্রোমিয়ান প্রসেস কোডাকোয়েড প্রসেস সবার ফার্স্টে আমরা স্পাইনাস প্রসেসটা আলোচনা করি সো এই যে স্পাইনাস প্রসেস রয়েছে এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার আমরা যদি দেখি যে এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার এই পাশ থেকেও যদি দেখি এই পাশ থেকেও যদি দেখি এটা হচ্ছে এই যে ট্রায়াঙ্গুলার একটা প্রসেস এই তার মানে স্পাইনাস প্রসেসটা হবে হচ্ছে ট্রায়াঙ্গুলার প্লেট লাইক পার্ট আচ্ছা তো এই স্পাইনাস প্রসেস যে রয়েছে এটারও আবার তিনটা বর্ডার থাকে আর দুইটা সারফেস থাকে তাহলে আমরা বর্ডারগুলো ফার্স্টে দেখি এই যে এখানে থাকে হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার মানে কি সামনের দিকে যে বর্ডার সেটা অ্যান্টেরিয়র বর্ডার তার মানে এই যে বর্ডারটা এই বর্ডারটাকে বলা হয় হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার আর পোস্টেরিয়র বর্ডার বলতে পেছনের দিকে সো পেছনের দিকে যে বর্ডারটা সেটা হচ্ছে এই যে বর্ডারটা দেখতে পারতেছি আমরা এইটাই হচ্ছে পোস্টেরিয়র বর্ডার তো এই পোস্টেরিয়র বর্ডারটা অনেক মোটা থাকার কারণে এই পোস্টেরিয়র বর্ডারের দুইটা লিপ থাকে একটা হচ্ছে এই যে আপার লিপ আর একটা হচ্ছে এই যে লোয়ার লিপ তো এই টোটালটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার যেই বর্ডারের দুইটা লিপ এটা হচ্ছে আপার লিপ আর এটা হচ্ছে লোয়ার লিপ আচ্ছা এছাড়া আরেকটা বর্ডার থাকে সেটা হচ্ছে ল্যাটারাল বর্ডার সো ল্যাটারাল বর্ডার কোনটা এই যে আমাদের যে প্রসেস রয়েছে প্রসেসের এই যে ল্যাটারাল সাইডে এই যে বর্ডারটা রয়েছে এইটাকে বলা হয়েছে ল্যাটারাল বর্ডার অফ দ্য স্পাইন আচ্ছা তাহলে আমাদের এই যে আমাদের যে স্পাইনাস প্রসেস যেটা রয়েছে তো স্পাইনাস প্রসেসের যে বর্ডার ছিল সেই বর্ডার তিনটা বলা হলো এখন যেটা সেটা হচ্ছে সারফেস তো স্পাইনাস প্রসেসের তাহলে সারফেস হবে হচ্ছে দুইটা একটা হচ্ছে সুপিরিয়র সারফেস উপরের সারফেসটাকে আমরা তাহলে বলতেই পারতেছি এটা হচ্ছে সুপিরিয়র সারফেস আর তাহলে নিচে যে সারফেসটা রয়েছে সেটার নাম তাহলে অবশ্যই ইনফিরিয়র সারফেস আচ্ছা এখন আমাদের এই স্পাইনাস প্রসেসটা কন্টিনিউয়েশন হয়ে এইখানে আমাদের একটা আলাদা আরেকটা প্রসেস তৈরি করে এই যে এটাই কন্টিনিউয়েশন হয়ে আমাদের আরেকটি প্রসেস তৈরি করলো এই প্রসেসের নাম হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস এই প্রসেসটার নাম কি অ্যাক্রোমিয়ান প্রসেস তো এই অ্যাক্রোমিয়ান প্রসেসের বর্ডার আবার দুইটা তো কী কী বর্ডার একটা হচ্ছে মিডল বর্ডার এই যে এটা হচ্ছে মিডল বর্ডার আর মিডল বর্ডার আর এইটা হচ্ছে ল্যাটারাল বর্ডার এটা হচ্ছে কী ধরনের ল্যাটারাল বর্ডার তাহলে আমরা যদি এটা যদি আমরা যদি কল্পনা করি তাহলে বলতে পারতেছি যে আমাদের যে এই যে মিডল বর্ডারটা রয়েছে এটা কন্টিনিউ করে কার সাথে কন্টিনিউ উইথ দ্য আপার লিপ এই যে মিডল বর্ডারটা কন্টিনিউ করে কি আপার লিপ অফ দ্য স্পাইনাস প্রসেস এই যে আপার লিপ অফ দ্য স্পাইনাস প্রসেসটাই কিন্তু যে পরে সে মিডল বর্ডার হলো আবার আমরা যদি ল্যাটারাল বর্ডারটা দেখি অ্যাক্রোমিয়ান প্রসেসের তো ল্যাটারাল বর্ডারটা কী করলো আমাদের এই যে যে স্পাইনাস প্রসেসের পোস্টেরিয়র বর্ডারের লোয়ার লিপের সাথে কন্টিনিউয়েশন হয়ে তারপরে কিন্তু এখানে ল্যাটারাল বর্ডারটা তৈরি হয়েছে আচ্ছা তাহলে এই পর্যন্ত হলো এখন আসি আমরা অ্যাক্রোমিয়ান প্রসেসের সারফেস তো অ্যাক্রোমিয়ান প্রসেস কি এইটুকু ছিল অ্যাক্রোমিয়ান প্রসেস তো দুইটা বর্ডার বলা শেষ তাহলে এখন এই যে একটা সারফেস পেলাম আমরা আর নিচে একটা সারফেস পেলাম আমরা তাহলে উপরের সারফেসটা অবশ্যই সুপিরিয়র সারফেস আর নিচের সারফেসটাকে আমরা বলবো হচ্ছে ইনফিরিয়র সারফেস তাহলে আমাদের অ্যাক্রোমিয়ান প্রসেসও বলা শেষ এরপরে আসি আমরা হচ্ছে কোরাকোয়েড প্রসেস এটা হচ্ছে কোরাকোয়েড প্রসেস তো এটা কি এটা হচ্ছে এপিফাইসিস আছে এখানে তো এটা হচ্ছে অ্যাটাভাস্টিক টাইপ অফ এপিফাইসিস এইটা হচ্ছে অ্যাটাভাস্টিক টাইপ অফ এপিফাইসিস আর এই যে কোরাকোয়েড প্রসেস এটা হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড স্লাইটলি ল্যাটারালি এটা প্লেস থাকে অ্যান্ড এটা হচ্ছে বেন্ড অ্যান্ড ফিঙ্গার লাইক এটা যদি দেখি আমরা হচ্ছে এটা হচ্ছে বেন্ড এই যে বেন্ড থাকে অ্যান্ড ফিঙ্গার লাইক এই যে আঙুলের মধ্যে সো আমাদের এই স্ক্যাপুলা সো এই স্ক্যাপুলার ফিচার্স আর সাইড ডিটারমিনেশন নিয়ে এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম